আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ফরজ গোসলের পদ্ধতি সম্পর্কে জানব। চলুন দর্শক, তাহলে আমরা জেনে নিই কীভাবে ফরজ গোসল আদায় করতে হয়। যে সকল কারণে গোসল ফরজ হয়ে থাকে, সাধারণত স্বপ্নদোষের পরে, স্বপ্নদোষ হলে, স্ত্রী মিলন করলে এবং কারো যদি বদ অভ্যাস থাকে, হস্তমৈথুন করে থাকলে গোসল ফরজ হয়ে থাকে, অথবা সাহাওয়াতের সাথে, কামভাবের সাথে লজ্জাস্থান থেকে কোনো তরল পদার্থ বের হয়ে গেলে সেজন্য তখনও গোসল ফরজ হয়ে থাকে। আমরা গোসল ফরজ হলে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের শরীরের যে স্থানে বা যে অঙ্গগুলোতে নাপাকি লেগে গেছে আমরা সেই স্থান ধৌত করে নেব। তার পরবর্তীতে আমাদের শরীরের কাপড়ের যে স্থানগুলো, যে স্থানে নাপাকি লেগে গেছে আমরা যদি চিহ্নিত করতে পারি তাহলে কাপড়ে সেই নাপাকি লাগা স্থানটা ভালোভাবে ধৌত করে নেব। পরবর্তীতে আমরা ভালোভাবে অজু করে নেব। সুন্না মোতাবেক অজু করার পর আমরা উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করব। ধৌত করে গড়গড়ার সাথে কুলি করব। গড়গড়ার সাথে কুলি করার পর নাকে পানি দেব। এমনভাবে নাকে পানি দেব যেন নাকে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। তার পরবর্তীতে আমরা সমস্ত শরীর ধৌত করে নেব বা সমস্ত শরীরে গোসল করব। আমরা এমনভাবে গোসল করব মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শরীরে কোনো অংশ বা লোমকূপ যেন শুকনো না থাকে। আমাদের শরীরে যে সকল অঙ্গ বা যে সকল স্থানে ভাঁজ রয়েছে, বগলের নিচে, নাভিতে, নাভির নিচে, আমরা সে সকল স্থানগুলোতে, আঙ্গুলের ফাঁকা জায়গাগুলোতে আমরা ভালোভাবে পানি পৌঁছে দেব। যে সকল মহিলাগণ নীল ফালিশ বা বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক রং ব্যবহার করে থাকেন, আপনারা গোসলের পূর্বে এই রঙগুলো দূর করে দিবেন, নাহলে কিন্তু আপনাদের ফরজ গোসল আদায় হবে না। এবং পুরুষের কোনো অংশে যদি এমন কোনো পদার্থ বা দ্রব্য লেগে থাকে যেগুলোর কারণে পানি পৌঁছে না, তাহলে আমরা গোসলের পূর্বে এই সকল দ্রব্য বা পদার্থগুলো দূর করে তারপর গোসল করব, না নচেত আমাদের গোসল আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।